প্রতিটা নায়কের জীবনী এমন একটা গল্প চলে আসে যেটা তাদের মুভিরেও হার বানায়। এমনই একটা মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আয়ুষ্মান খুরহানার ফেভারিট হিরো মুভি, যার নাম হচ্ছে অ্যান অ্যাকশন হিরো। অ্যাকশন হিরো মুভির মধ্যে আয়ুষ্মান খুরানা হচ্ছে একজন অ্যাকশন হিরো আর কি। শুটিং করতেছিল, তো এক নেতার ভাই আসছে নায়কের সাথে দেখা করার জন্য, কিন্তু আয়ুষ্মান খুরানা আসলে খুব একটা পাত্তা দেয় না। সে নায়ক মানুষ, কিছু কাজ আগে তাহলে পাত্তা দিয়ে পারবে, তো সে আসলে পাত্তা দেয় নাই। সে শুটিং করে এখান থেকে চলে যায়, যেইটাই ওর জন্য কাল হইয়া দাঁড়ায়। দুর্ভাগ্যবশত এখানে একটা মারারও হইয়া যায়। সাধারণত এইসব মুভির ক্ষেত্রে দেখা যায় যে যে ভিলেনটা থাকে, এই ভিলেন টাকা পয়সা দিয়া গুন্ডা পিছনে লেলাইয়া দেয়, এরকম থাকে। কিন্তু এখানে যে ভিলেন, সে নিজেই লঙ্গিকে চা নায়কের পিছনে লাগছে। তারপর শুরু হয়েছে মুভিতে দৌড়াদৌড়ি গায়নি, সব মিলে দারুণ উপভোগ্যকর একটা মুভি ছিল, কমেডি ছিল। এবং শেষ পর্যন্ত মুভিতে যে টুইস্টটা ছিল, সেই টুইস্টটা ছিল আসলেই বেশ ভালো একটা টুইস্ট দিছিল আর কি শেষ পর্যায়ে। যদি রেটিংয়ে আনি তাহলে রেটিং দেবো এটাকে আমি 10/7।